হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে সৌদি আরবিয়ার মাহারা কানেকটেশন কোম্পানির বিষয়ে। তো মাহারা কানেকটেশন কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অবশ্যই আমার অডিয়েন্সও আমাকে কমেন্ট করেছেন যে ভাই মাহারা কোম্পানিটা কেমন হবে, তো আজকে মূলত এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করে দেখবেন না। হ্যালো বন্ধুরা, তো যে মাহারা কানেকটেশন যে কোম্পানিটা, এটা কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই কোম্পানি, এই বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করব, এবং এটার বেতন কেমন হতে পারে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। এটা খানা থাকা কার, এটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এটার কাজটা কি সেই বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা, যারা মাহারা কানেকটেশন কোম্পানিতে যাবেন, প্রথমে আমি বলবো এটার বেতনের বিষয়। তো এটার বেতন কেমন হবে? তো দেখুন, মাহারা কানেকটেশন কোম্পানিতে বেতন কিন্তু তেমন বেশি হবে না, 900, 1100, 1300 এরকমের মধ্যে বেতন হবে। 800, 900, 700, 800, 900, 1100, 1300 হয়তো আপনার বেসিক বেতন। যদি 700 হয়, 200 রিয়াল আপনাকে দেবে খানার জন্য, আর 900 রিয়াল যদি আপনার বেসিক হয়, 200 রিয়াল খানার জন্য 1100। তো 1100 যদি বেতন হয়, আপনার 200 রিয়াল আপনি পাবেন খানার জন্য, তো হচ্ছে 1300। তো এরকম 900, 1100, 1300 এরকমের মধ্যে আপনার বেতন হতে পারে। তো মাহারার যে কানেকটেশন কোম্পানিটা, এটার কাজের বেতন অথবা কাজের বিষয়টাও বলবো। তো বেতন যেটা, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এটার খানা থাকা কার, এই কোম্পানিতে গেলে খানা থাকা কার? দেখুন, কোম্পানিতে গেলে থাকা অবশ্যই কোম্পানি দেবে, এটা নিয়ে সেরা আপনাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো দুশ্চিন্তা আপনাদের মনে নিতে হবে না। থাকার জন্য আপনাদের কোম্পানিতেই বিলা আছে, কোম্পানির বিলাই আপনারা পাবেন। অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে কোম্পানির বিলাটা আমি দিয়েছি, চারো ছাইডে মানে দুই ছাইডে কিন্তু গাড়িও পার্কিং করে রেখেছে, ঠিক আছে? তো আপনাদের থাকার জায়গা পাবেন, তবে খানা নিজের খেতে হবে, এতটুকু শিওর যে খানা নিজের হাতে হবে। তো যদি কোম্পানি আবার যদি কন্ট্যাক্ট অন্য কোনো কোম্পানি থেকে কন্ট্যাক্ট নিয়ে আপনাদেরকে পাঠায়, যদি ওই কোম্পানিতে যদি খানা থাকা দেয়, খানাটা সহকারে যদি দেয়, তাহলে আপনার পকেটের টাকা বেঁচে যাবে, ঠিক আছে? তো খানা থাকা আপনার বুঝতেই পারছেন কার উপর, থাকা হচ্ছে কোম্পানির উপর, খানা হচ্ছে নিজের। অন্য কোম্পানিতে যদি কন্ট্যাক্ট নিয়ে আপনাকে পাঠাতে পারে, যদি ও কোম্পানি যদি আপনাকে খানা দেয়, তাহলে আপনার খানা খেতে পারছেন, আপনার টাকা খরচ হবে না। আর যদি কোম্পানি খানা না দেয়, তাহলে আপনার নিজের পকেট থেকে খেতে হবে। তো খানা থাকার বিষয়টা আমি আপনাদেরকে বলেছি। তো আরেকটা বিষয় হচ্ছে এই কোম্পানির কাজ কি। তো কোম্পানির কাজ হচ্ছে সাপ্লাই কাজ, অর্থাৎ কানেকটেশনের কাজ। কানেকটেশনের কাজ বলতে বিল্ডিং কানেকটেশন, বিল্ডিংয়ের কাজ, বিল্ডিং ভাঙার কাজ, বিল্ডিং নতুন বিল্ডিং তৈরি করার কাজ, প্লাম্বারের কাজ, ইলেকট্রিকের কাজ, পেন্টিংয়ের কাজ, স্টিল ফিক্সারের কাজ, তার অনেক। অতএব কানেকটেশনের যেই যাবতীয় কাজ আছে, সেই সম্পূর্ণ কাজই কিন্তু আপনাদেরকে দিয়ে করাবে। তো মাহারা কানেকটেশন, কানেকটেশন বলতেই হচ্ছে এইসব কাজ। বাহিরে প্রজেক্টে, যে কোনো বড় বড় প্ল্যান্টে, যে কোনো কোম্পানিতে, যে কোনো সাইটে আপনাদেরকে দিয়ে কাজ করাবে। আবার সাপ্লাই কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি কিনা, এটার বিষয়টা আমি আপনাদেরকে বলছি। তো কাজের বিষয়টা অবশ্যই বুঝেছেন যে কানেকটেশনের কাজ কোনটা হয়। তো বিল্ডিংয়ের কাজই সবচেয়ে বেশি, বিল্ডিং তৈরি করার যে কাজগুলি, মেশনের কাজ, এটা আমরা ওখানে আমরা মেশন বলি। তো বাংলাদেশে যেটা বলা হচ্ছে রাজমিস্ত্রি, তো রাজমিস্ত্রি কাজই কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে? তো অবশ্যই কাজের বিষয়টাও শুনেছেন। তো এখন বলছি কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই কোম্পানি, ঠিক আছে? তো অবশ্যই আশা করছি আপনারা এটাও শোনার জন্য অপেক্ষা আছেন। তো আমি বলবো যে কোম্পানিটা কিন্তু সাপ্লাই কোম্পানি, তো কোম্পানিটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি না। তো কোম্পানিটা সাপ্লাই কোম্পানি এটা বলতে পারবো, তবে আরেকটা কথা হয়তো আপনাদের মাঝে বলতে পারিনি যে কোম্পানিটা ভালো কি মন্দ। দেখুন, কোম্পানিটার বিষয়ে আমি বলতে পারবো না ভালো কি মন্দ, কারণ কার মনের মধ্যে কার কীরকম আছে, কোন কোম্পানির মানুষ অথব যারা বস আছে, মুদির আছে, তাদের মনের মন মানসতার বিষয়টা তো আর আমার জানা নেই। তাদের রোলটা তো আর আমি বলতে পারবো না, তাদের রোল যেটা সেটার মতোই সবসময় ওই রোল মোতাবেকই চালাবে এবং চলতে হবে। তো কোম্পানিটা ভালো মন্দটার কথা আমি বলতে পারলাম না, এটা আমি দুঃখিত।
যদি কোম্পানি ভালো হয় আপনাদের নসিব, যদি আপনাদের কোম্পানি খারাপ হয় তাও নসিব। এটা সবকিছু একমাত্র উপর আল্লাহ আপনাদেরকে যা দিয়েছে তাই আপনাদের করতে হবে, তাই আপনাদের পস্তাতে হবে বা তাই আপনাদের সুখ শান্তিতে কাজ করতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা মাহারা কানেকটেশন কোম্পানির বিষয়টা আমি পুরো ডিটেলসে বলতে পেরেছি, কয়েকটা বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করেছি, তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার রীতিমতো অডিয়েন্স আছেন, আমার ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা দেখেন আমাকে সাপোর্ট করেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সবাইকে। এবং যারা নতুন অডিয়েন্স আছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসবে আমি পোস্ট করার সাথে সাথে। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য ভিডিও আসার আগ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করেছেন। আল্লাহ হাফেজ।